নেত্রীকে যখন গ্রেপ্তার করে সদাসদন থেকে কোর্ট প্রাঙ্গণে নেয়, তখন থেকেই আমাদের কর্মকাণ্ড শুরু। আমরা মহানগর আওয়ামী লীগ যখন মেসেজটা পাই, তখন আমরা কিন্তু প্রথম সদাসদনে কর্মীদের জমায়েত, পরে এখান থেকে যখন নেত্রীকে নিয়ে যায় জজ কোর্টে, তখন আমরা আবার জজ কোর্টে স্থানান্তরিত করি। ওখানে যাওয়ার পরে আমরা আওয়ামী লীগের আমাদের মরহুম নেত্রী সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আইনজীবী, উনি আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। আমরা বাইরের নেতাকর্মীরা সম্পৃক্ত বিভিন্ন থানা ওয়ার্ড ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ কৃষক লীগ শ্রমিক লীগ সহযোগী ব্যক্তিপ্রতিম যা আছে আমরা সবাই কিন্তু বাইরে। নেত্রীকে কোর্টে নেওয়ার পরে আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়, আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দরাও সেখানে উপস্থিত হন, আমরা বাহিরে আমাদের নেতাকর্মীদের নিয়ে অবস্থান করি। একটু আইনজীবীদের একটা কৌশল নিল ওকালতনামায় নেত্রীর সিগনেচার বা বার্গেনিং করা, সেখানে অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব সহ যারা ওখানে লয়াররা ছিলেন সবাই মিলে কালক্ষেপণ করেছে, যাতে আমরা বাইরের লোক সমাগমটা বেশি করতে পারি। কর্মীরা ঠিক নেত্রী যখন কোর্ট থেকে বের হয়, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমরা নেত্রীর গাড়িটাকে সামনে রেখেই আমরা কিন্তু আটকে দিই এবং আমরা মিছিল শুরু করে দিই। নেত্রীর গ্রেপ্তারের নিন্দা জানাই, বিক্ষোভ করি এবং নেত্রীর এই নিন্দনীয় ঘটনার জন্য স্বতঃস্ফূর্ত নেতাকর্মীরা রাজপথে নেমে আসে। তখন চারিদিকে লোকে লোকারণ্য হয়ে যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন খুব বিব্রত হয়ে যায় যে এত সকালবেলা এত লোক কোত্থেকে আসলো, এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নীতি নির্ধারণী মহলে সাংবাদিকরা খুব আতঙ্কিত যে কর্মীদের মারমুখী আচরণ। পরবর্তীতে গাড়ির সামনেই নেত্রী গ্লাস খুলে বললো যে আমাকে গাড়িটা যেতে দাও, তোমাদের প্রতিবাদ তোমরা করো কিন্তু আমার গাড়িটা যেতে দাও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রকম কিছু করো না। তখন কর্মীরা তো আর শোনে না, আপা আপা করে চিৎকার বলতেছিল, আর তখন বিক্ষোভ স্লোগান, নেত্রীর গাড়ি যাওয়ার সাথে সাথেই আমরা যারা ওখানে ছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী আমাদেরকে খুব খারাপভাবে ব্যবহার করলো যে তুমি এই সমস্ত সব ঘটনা ঘটেছ। পরে তো বিভিন্ন থানা ওয়ার্ডে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল সরার্দি সেখানে ছাত্রলীগের নেতৃবৃন্দরাও মিছিল শুরু করলো, ভাঙচুর হলো, জ্বালাও পোড়া হইলো, অগ্নিসংযোগ হইলো। এক পর্যায়ে যখন আমাকে গ্রেপ্তারের জন্য চারিদিকে ঘেরাও করলো, কর্মীরা আমাকে ছিনিয়ে নিয়ে যায়, তারপরে আমি মোটর সাইকেল করে ওখান থেকে 23 বঙ্গবন্ধু ইউনিটে আসে পড়ি। আমি এসে 23 বঙ্গবন্ধু ইউনিটে আওয়ামী লীগ অফিসের কার্যালয়ে এক পুলিশ অফিসার আছেন, তার সাথে ওয়ারলেস মেসেজ। তখন সে আমারে বলে যে আপনার ওয়ারলেস মেসেজে আপনার সম্বন্ধে খুব বলতেছে, আপনাকে গ্রেপ্তার করে লাগবে, কোর্টে যা করছেন সব কিছু আপনার উপরে দোষ আসছে। আমিও ওয়ারলেস মেসেজে শুনলাম, আমি কইলাম যে ভাই আপনি একটু দাঁড়ান এখানে, আমাদের নেত্রীকে কোথায় নিয়ে যায় ওরা, এটা আমার একটু জানা দরকার। ও বলে আমি এনে থাকতাম না আপনার সামনে, তাহলে আমার চাকরি যাবে। আমি কই যে আপনি তাহলে একটু মার্কেটের ভিতরে ঢুকেন, তারে নিয়ে আমি একটা মার্কেটের বাটা সিংলানে বাটার ইয়াটা আছে ওইটার ভিতরে আমি ঢুকে গিয়ে আমি ওয়ারলেসে আমি শুনতেছি নেত্রী এদিক দিয়ে যাইয়া যখন সংসদ ভবনে তখন একটা নেত্রীর জন্য একটা যে ইয়ে করছে তার সাবজেল করছে, সেখানে যে নেত্রী রাখবে সেই জায়গায় যখন নিছে তখন আমি আর কি আমার ওই পুলিশ অফিসার চলে গেল, আমারে বললো আপনি কিন্তু ঘটনাগুলি যা জানছেন তাই আপনি অবগত কিন্তু আপনাকে গ্রেপ্তার করে হবে, আপনি সব ঘটনার মূল নায়ক, আপনার বিরুদ্ধে মামলা হইতেছে। তখন আমার সাথে সাথে মোবাইলটা আমি অফ করে দিলাম, অফ করে দিলাম। পরে তো আমি আত্মগোপনে যেতে হলো, পরে তো রাত্রে এই আমার এই এলিফেন্ট রোড 311 এই বাসা এই দোতলাটা চারিদিক দিয়ে ঘেরা, মানে মানে একটা যৌথ বাহিনী আইসিয়া তছনছ করিয়া বললো যে আমি এই সমস্ত ঘটনা নিয়ে আমাকে আসামি করে এক নম্বর রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি করলো এবং আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করলো। আমরা যারা মহানগর আওয়ামী লীগ তখন নেত্রীর এই গ্রেপ্তারে নিন্দা করার জন্য আমরা তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দর সাথে যোগাযোগ করি, সিনিয়র নেতৃবৃন্দ যারা সেই দিন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল, মায়াবাই আমাদের জেনারেল সেক্রেটারি উনি, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এম এ আজিজ, তারপরে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে সাহারা খাতুন,
এখানে যুবলীগের চেয়ারম্যান তখন জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ভাই, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম সহ সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে যে নেত্রীর এই গ্রেপ্তারের পরে আমাদের কী করণীয়, এবং নেত্রীর গ্রেপ্তারের নিন্দা জানানোর জন্য সেদিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক ছাত্রলীগের নেতৃবৃন্দরা মিছিল করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলীও সেই দিন কিন্তু নেত্রীর এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে শিক্ষকরা মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে, সাথে সাথে সারা বাংলাদেশেই কিন্তু প্রতিবাদ মুখর হয়েছে। সেই সময় কিন্তু সেনা সম্মতিত তত্ত্বাবধায়ক সরকার বলছে যে নেত্রীর কিন্তু কোনো জনপ্রিয়তা নাই, আওয়ামী লীগের কর্মীরা তারে চায় না বা জনগণের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নাই, দলের ভিতরেও নাই বাইরেও নেই। কিন্তু নেত্রীর গ্রেপ্তারের পরে যে তাৎক্ষণিক যে বিক্ষোভ প্রতিবাদ যে নিন্দার জ্বর উঠছে সেটার ভিতর দিয়েই প্রথম প্রমাণ হলো যে নেত্রী আসলেই জনপ্রিয় দলের ভিতরে এবং বাইরে বাংলাদেশের মানুষের কাছে, এটা আমরা সেদিন প্রমাণ করতে পারছি। পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগের নীতি নির্ধারণ এবং মাননীয় সেদিনকার আমাদের সভানেত্রী এবং বিরোধী দলীয় নেত্রীকে গ্রেপ্তারের পরে উনি কোর্টে আইনজীবীদের সাথে কথা বলে, যেমন জিল্লুর রহমান সাহেবকে ডেকে নিতেন, সাহারাপাকে ডেকে নিতেন এবং অ্যাডভোকেট কামরুল ইসলামের মাধ্যমে আমাদের কাছে যেই মেসেজটা তিনি দিতেন এই মুক্তি আন্দোলন করার জন্য, এই যে আপনি আমাদের বললেন যে গণস্বাক্ষর, এটাও কিন্তু তারই পরিকল্পনা, তিনি এটা আমাদেরকে দিয়েছেন এবং আমরা সেইভাবেই ইয়ে করছি। যেমন সাব জেলে আমরা নেতৃবৃন্দরা বলছে যে সাব জেলে আমাদের নেতাকর্মীরা গিয়ে উপস্থিত হবে এবং বিশেষ আদালতেও কিন্তু আমরা লোকজন নিয়ে অবস্থান নিচ্ছি, যে নেত্রীর প্রতি যে কর্মীদের টান আছে বা জনগণের আস্থা আছে বা তার মুক্তি দাবি করে এগুলি কিন্তু আমরা সেই কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করছি। সর্বোপরি নেত্রীর এই মুক্তির দাবিতে যে 25 লক্ষ গণস্বাক্ষর সেই দিনে আওয়ামী লীগের দায়িত্ব নেত্রী যাকে দিয়েছেন প্রয়াত মোহাম্মদ জিল্লুর রহমান রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেছেন, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। আজকে তিনি নাই, সেই সময় তার বলিষ্ঠ নেতৃত্ব এবং সাহসিকতা আওয়ামী লীগকে যেমন ঐক্যবদ্ধ করছে, চক্রান্ত ষড়যন্ত্রকারী হাত থেকে রক্ষা করছে, আরেকদিকে নেত্রীর মুক্তি আন্দোলন করতে গিয়ে যেমন আমাদের মতো নেতাকর্মীদেরকে ডেকে নিয়েছে, বলছে যে নেত্রীকে মুক্তি করতে হবে এবং নেত্রী যদি মুক্তি না হয় আওয়ামী লীগ টিকবে না, দেশ জাতি টিকবে না, সুতরাং নেত্রীকে মুক্তির আমাদের কোনো বিকল্প অন্য কোনো পথ নাই, তোমরা সেইভাবে দলডারে গোছাও। উনি কিন্তু অনেক কর্মসূচিতে আসছেন জিল্লুর রহমান সাহেব, এবং এই 25 লক্ষ কর্মসূচি স্বাক্ষর আমরা নিজে নিছি সেটাও কিন্তু এই জিল্লুর রহমান সাহেব উদ্বোধন করে দিয়ে গেছে। আমরা 2 সপ্তাহের ভিতরে কিন্তু 25 লক্ষ গণস্বাক্ষর আমরা সংগ্রহ করেছি। আমরা আজকে যে প্রধানমন্ত্রীর কার্যালয় আপনার তেজগাঁ, সেই সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সাহেবের কার্যালয়, আমরা কিন্তু ট্রাকে ভরে যারা সিগনেচার করছে সিগনেচারের কপি করি ট্রাকে ভরে ওখানে আমরা নিয়ে জমা দিয়ে এসছি যে নেত্রীর মুক্তির যে স্বাক্ষর, সেই দিনও কিন্তু আমাদেরকে বাধা দিয়েছে, তারপরেও আমরা রিক্স নিয়ে সেখানে আমরা গেছি এবং এটা জমা দিয়ে এসছি, এবং আমরা নেত্রীর এই মুক্তির জন্য বিদেশি দূতাবাসগুলিতে ইংলিশে ট্রান্সলেট করে আমরা এই গণস্বাক্ষর যে দিয়েছি এইটাও আমরা কিন্তু প্রেরণ করেছি। সর্বোপরি আমাদের নেত্রীর আওয়ামী লীগের যে সিদ্ধান্ত বর্ধিত সভা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, সেই দিন কিন্তু অনেকেই বলেছিল যে এই বর্ধিত সভায় নেত্রীর পক্ষে থাকবে না, আমরা কিন্তু সেদিন উপস্থিত ছিলাম, নেত্রীর চেয়ারটা খালি রেখে সেখানে বর্ধিত সভা করে সেদিন মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো দাবি ছিল না, একটাই দাবি ছিল শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না, সংলাপ হবে না, শেখ হাসিনার মুক্তি এবং নির্বাচন, এই প্রথম এই দাবিটা তুলেই আমরা সেদিন আমাদের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের দাবি উপস্থাপন করি বর্ধিত সভায়। সেই সাথে সাথে টার্নিং পয়েন্ট সারা জেলার নেতারাই নেত্রীর পক্ষে এবং নেত্রীর মুক্তি এবং 5 দফা দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়। সে 5 দফা কি, আগে হলো নেত্রীর এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং নেত্রীকে মুক্তি দেওয়া, নেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করা, জরুরি আইন প্রত্যাহার করা, জাতীয় সংসদ দিতে হবে এবং যত রাজবন্দী আছে রাজনীতি নেতা কর্মী ব্যবসায়ী তাদের মামলা প্রত্যাহার করতে হবে,
এই পাঁচ দফা দাবিতে কিন্তু আমরা আন্দোলন করি এবং সেই দিন এই গণস্বাক্ষর সাবজেল বিশেষ আদালত সর্বোপরি আপনি যেটা বললেন আল্লাহর অশেষ রহমত অনেক চক্রান্ত অনেক ষড়যন্ত্র যে ষোলো পুলিশ জনের নেত্রীকে মেরে ফেলার চক্রান্ত করেছে আল্লাহ মানুষের দোয়ায় এবং নেত্রীর বুদ্ধিমত্তা সাহসিকতা দৃঢ়তা এবং দেশপ্রেম এবং মানুষের প্রতি ভালোবাসা সব কিছু মিলিয়ে তার পরিকল্পিত পরিকল্পনার ভিতর দিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোগী ব্যক্তিপ্রতি সংগঠনের নেতৃবৃন্দ সেই দুঃসময়ে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রেখে নেত্রী মুক্তি আন্দোলন সর্বশেষ নেত্রীকে মুক্তি দিতে সেই দিন সেনা সমিতি তত্ত্বাবধায়ক সরকার বাধ্য হয়।